হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে আজকে কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখ তো আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্যের কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে আপনি মহিলা হয়ে থাকুন না কেন আপনি পুরুষ হয়ে থাকুন না কেন আপনারা কিন্তু প্রত্যেকেই এই প্রকল্পগুলোর থেকে টাকা পাবেন যারা যারা আবেদন করেছিলেন ঠিক আছে তো এই সমস্ত প্রকল্পের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে তো কোন কোন প্রকল্পের বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্য দূরে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন পনেরোশো থেকে এক লক্ষ কুড়ি হাজার এবং তিন লক্ষ আটষট্টি হাজার টাকা চলুন বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে অবশ্যই লাস্ট অবধি দেখুন অন্য দূরে শেয়ার করে জানানোর চেষ্টা করুন নতুন হল অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব প্রেস করে পাশে ক্লিক অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি প্রতিনিয়ত পেয়ে যাবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে যে লিস্টে রাখা হয়েছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই ডিসেম্বর মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন ঠিক আছে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হবে এই প্রকল্পে আগে দেওয়া হতো ন্যূনতম দু হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বর্তমানে সেই অনুদান বৃদ্ধি করে ন্যূনতম চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হবে এই ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তি দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে কৃষক বন্ধু প্রকল্পে এখনও যদি কোনো আবেদনকারী টাকা না পেয়ে থাকেন ও কোনো আবেদনকারীর ভুল হয়ে থাকলে তাহলে তার টাকা পেতে কৃষি আধিকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্টের জেরক্স ও নির্দিষ্ট ফর্মটি ফিল করে নিকটবর্তী কৃষি আধিকারিক দফতরে কিন্তু আপনাকে জমা করতে হবে যদি আপনি এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাহলে আপনাকে এটি করতে হবে আর আপনার কেন টাকা পাওয়া হচ্ছে না সেই জন্য কিন্তু আপনাকে অর্থাৎ সেই কারণটি কিন্তু আপনাকে এস করে জানিয়ে দেওয়া হয়েছে আপনি আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন ঠিক আছে তো সেই সমস্ত ঠিক করে আপনি কিন্তু সরাসরি চলে যাবেন তাহলেই আপনার টাকা পাওয়া হয়ে যাবে দুই নম্বরে বলা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে আগামী দু সালের মধ্যে সীমার নিচে প্রত্যেক পরিবারকে পাকাবাড়ি করা সুবিধার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বর্তমানে তিনটে কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা হয় প্রথম কিস্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ দ্বিতীয় কিস্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা যার দ্বারা বাড়ির লিনটের লেভেন পর্যন্ত নির্মাণ তৃতীয় কিস্তি এবং সর্বশেষ কিস্তিতে কিন্তু আপনি তিরিশ হাজার টাকা পাবেন যার মাধ্যমে বাড়ির ছাদ জানালা দরজা প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করা হয় ঠিক আছে তো এই টাকাটিও কিন্তু পেয়ে যাবেন কারণ ইতিমধ্যে কিন্তু তার লিস্ট কিন্তু এখন ধীরে ধীরে বের হবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সরাসরি লাইভে এসে জানিয়েছিলেন আর সেটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি তুলে দেখিয়েছিলাম সেক্ষেত্রে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য গুড নিউজ কিন্তু এটাই লিস্ট বেরিয়ে যাচ্ছে আপনারা কিন্তু এখন সরাসরি চেক করতে পারবেন অনলাইনে কিন্তু অবশ্যই এখন থেকে চেক করা শুরু করবেন এটা কিন্তু গ্রামীণ এলাকার জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের পুরো এলাকায় গরিব মানুষদের মাথায় উপর ছাদ ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন তিন লক্ষ আটষট্টি হাজার টাকা দেওয়া হয় ঠিক আছে রাজ্য সরকার দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আর কেন্দ্র সরকার দেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা দিতে হয় কাদের বাড়ি যে তৈরি করা হবে যার বাড়ি তৈরি করা হবে তাকে কিন্তু পঁচিশ হাজার টাকা দিতে হয় তো এই হচ্ছে মোট তিন লক্ষ আটষট্টি হাজার টাকা এই টাকাটিও কিন্তু আপনারা এই মাস থেকে পেতে শুরু করবেন কারণ আবেদনের লিস্ট কিন্তু এখন দেওয়া শুরু হবে কিছুদিন আগেই জানিয়েছে আর এর মধ্যে কিন্তু এটাও রয়েছে ঠিক আছে যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন কীভাবে করবেন অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনি গেলেই দেখতে পারবেন ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানানো আছে তিন নম্বরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করলে পাবেন পঁচিশ হাজার টাকা এটি শ্রম দপ্তর দ্বারা বিজ্ঞাপিত অসংগঠিত শিল্প ও অনুযুক্তি পেশার অনুমোদিত তালিকার প্রত্যেক যোগ্য অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য সদস্য হতে ইচ্ছুক অসংগঠিত শ্রমিকদের পশ্চিমবঙ্গের বাস করে থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ষাট এই প্রকল্পের কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে যেগুলো কিন্তু আপনারা এই মাসেও আবেদন করতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে তো কি করে আবেদন করবেন বা এই যে প্রকল্পটি রয়েছে এটা কি বিস্তারিত নিয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন চারে রাখা হয়েছে মানবিক প্রকল্প ঠিক আছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিবন্ধী প্রত্যেকটি শিশু নারী পুরুষকে এক টাকা করে ভাতা প্রদান করা হয় সেই মতো এ মাসেও কিন্তু পেয়ে যাবেন এই লিস্টও কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে তো আপনারা কারা কারা আবেদন করেছেন অবশ্যই জানাবেন পাঁচে রাখা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এ মাসের টাকা দেওয়া হবে অলরেডি কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের টাকা আপনারা পেয়ে গেছেন আর অনেকেই কিন্তু পাননি তাদের কিন্তু পাঁচশো আর এক হাজার টাকা দেওয়া হবে না সরাসরি কিন্তু দু হাজার চার হাজার টাকা দেওয়া হবে অলরেডি আপনাদের কী করতে হবে তার জন্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন আর ডিসেম্বরে যারা প্রতিনত টাকা পেয়ে আসছেন ডিসেম্বরে কিন্তু আপনাদের লিস্ট বেরিয়ে গেছে এই ডিসেম্বরে এক সপ্তাহের মধ্যেই কিন্তু তারা টাকা পেয়ে যাবে বা কিছুদিন আগে পিছিয়ে হতে পারে ঠিক আছে ছ নম্বরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রতি মাসে আয় এক হাজার সমস্ত বরিষ্ঠ নাগরিকদের একটি মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে সেই মতো এ মাসেও পেয়ে যাবেন এদের লিস্টও প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন সাথে বলা হচ্ছে জয় বাংলা পশ্চিমবঙ্গ সকলের জন্য পেনশন জয় বাংলা প্রকল্প তারা সবাই এ মাসেও এক হাজার টাকা করে পেনশন পাবে বলেন ঘোষণা মুখ্যমন্ত্রী এটা কিন্তু এসসিদের জন্য ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা এই মাসেও তারা পেয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ন নম্বরে কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের জন্য ফের খুশি সংবাদ শোনালো মোদী সরকার আগামী পনেরো ডিসেম্বরের মধ্যেই সুবিধাভোগী কৃষকের অ্যাকাউন্টে দশম কিস্তির দু হাজার টাকা সরাসরি জমা পড়ে যাবে ঠিক আছে আর কিছুদিন আগে কিন্তু দু হাজার দু হাজার চার হাজার টাকা দেওয়া হয়ে গেছে আর অলরেডি কিন্তু এই পনেরো ডিসেম্বরের মধ্যেই আপনাদের টাকা দেওয়া হবে এবং ইতিমধ্যে একটা আপডেট চলে এসেছে আপনাদের আধার লিঙ্ক করাতে হবে এ নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি অলরেডি যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেল ভিজিট করে দেখতে পারেন তো এই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু একমাত্র মহিলারাই আবেদন করতে পারছে কিষান সম্মান নিধি কৃষক বন্ধু প্রকল্প এছাড়া যে সমস্ত ভাতার প্রকল্প রয়েছে এগুলো কিন্তু পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারে তো আপনারা কোনটাতে কোনটাতে আবেদন করেছেন এই মাসে কিন্তু প্রচুর টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে চলেছে ঠিক আছে তো যারা যারা এখন আবেদন করেনি তাদের কিন্তু অবশ্যই আবেদন করতে হবে ভুল হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে তাছাড়া আপনার টাকা পাওয়া হবে না তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার হলে কমেন্ট করবেন